হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুইকজিকে। কুইকজিকে ক্লাসে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এসেছি আমরা এই কুইকজিকে চ্যানেলের মাধ্যম দিয়ে আবার প্রত্যেক দিন যে ডেলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স জিকেএনসি এর উপর হয় সেটা নিয়ে আমরা ক্লাস শুরু করছি। তো প্রত্যেকেই ভেরি ভেরি গুড ইভিনিং সুপ্রভাত প্রত্যেকে। প্রত্যেকে যত বেশি সম্ভব তাড়াতাড়ি এই ক্লাসটাতে তোমরা জয়েন করো এবং ক্লাসটাতে তোমাদের কিন্তু আরো বেশি পরিমাণে লাইক এবং শেয়ার করো। তার কারণ তোমরা এই ক্লাসটা প্রত্যেকদিনই তোমরা দেখে থাকো, এই ক্লাসটা কিন্তু আমি প্রত্যেকদিন এই কুইকজিকে চ্যানেলের মাধ্যম দিয়ে ফ্রিলি ক্লাসটা প্রোভাইড করে থাকি প্রত্যেকদিন রাত 9:30 সময়। তো আমি অমিত স্যার চলে এসেছি আজকের আমাদের আবার এই 9:30 সময়ের ক্লাস নিয়ে। ঠিক আজকের 9th মার্চের আমাদের ক্লাস নিয়ে এবং সেটা 2022 এর এই কুইকজিকে চ্যানেলের মাধ্যম দিয়ে। তো সুতরাং তোমরা প্রত্যেকে আশা করি দেখতেই পারছো, থাম্বনেলের মাধ্যম দিয়ে বুঝতেই পারছো যে এই ক্লাসটা কিসের উপর হতে চলেছে। এবং এই ক্লাসটা কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে হয়ে থাকে এবং মাথায় রাখতে হবে এই ক্লাসটা কিন্তু সমস্ত অল কম্পিটিভ এক্সামস এর জন্য কিন্তু আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ এই ক্লাস। এবং তার সঙ্গে স্টুডেন্টস একটা মাথায় রেখে দিয়ে তোমাদের বলে দিচ্ছি, এইবার থেকে আমাদের সানডে, আবার বলছি এবার থেকে সানডেতে কিন্তু একটা করে স্পেশাল ক্লাস থাকবে ঠিক 9:30 সময়, যেখানে আমরা কিন্তু টোটাল কিন্তু আমরা কি অল জিকে নিয়ে কিন্তু আলোচনা করবো প্রত্যেকদিন সানডে, যেখানে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থাকবে তা শুধু নয়, সেখানে আমরা পাবো হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব রকম থেকেই কোশ্চেন আমরা পাবো। সুতরাং তোমরা প্রত্যেকে তৈরি হয়ে থেকো, এবার থেকে সানডে থেকে একটা করে স্পেশাল কিন্তু এই ক্লাস শুরু হচ্ছে। এটা আমরা মেনলি কিন্তু শুরু করছি সমস্ত কম্পিটিভ এক্সামস এর জন্য, তবে সেটা কিন্তু আপকামিং WBCS, আপকামিং CHSL, আপকামিং CGL, তারপর বেশ করে কিন্তু এই আমাদের ক্লাসটা হবে শুধুমাত্র জেনারেল স্টাডিজ এর উপরে। সুতরাং প্রত্যেকে স্টুডেন্টস এই ক্লাসটা অবশ্যই ফলো করো। 9:30 থেকে এই ক্লাসটা আমাদের হবে প্রত্যেক রবিবার দিন, হয়তো এই টাইমটা 9:30 পরিবর্তে হয়তো টাইমটা আমাদের 9:00 PM ও কিন্তু হতে পারে। তো অবশ্যই আমি সেই টাইমটা তোমাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তোমরা প্রত্যেকেই আমার যারা যারা এই কুইক জিকে তোমরা টেলিগ্রাম গ্রুপটাকে ফলো করো, তো সুতরাং সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। ওকে স্টুডেন্টস, চলো সুতরাং দেরি না করে আমরা যে ক্লাস স্টার্ট করি। এবং ক্লাসের মাধ্যমে তোমরা প্রত্যেকেই কপি পেন নিয়ে বসো, আমরা এই ক্লাসের মধ্যে প্রচুর ইনফরমেশন জিনিসপত্র আলোচনা করব, যেগুলো কিন্তু আজকে 9th মার্চ আমাদের এই ক্লাসের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে স্টুডেন্টস, তো ডেফিনেটলি আর দেরি না করে আমরা তাহলে শুরু করে দিই। তো চলো দেখা নাক আজকের আমাদের প্রথম কোশ্চেন আমাদের ক্লাসে কি বলছে, চলো দেখে নিই। আমাদের ক্লাসের আজকে প্রথম যে কোশ্চেনটা বলছে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টুডেন্টস দেখো আজকের আমাদের 9th মান্থের মধ্যে না বলছে, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ ক্রিয়েটেড আ গিনেস রেকর্ড ফর বাই লাইটিং 11.71 লাখ ক্লে ক্যাম দিয়াস ইন 10 মিনিটস অন অকেশন মহাশিবরাত্রি 2022। তো দেখো এর এক্সপেক্টে তোমরা 4টে অপশন পাচ্ছ, অপশন এ তে পাচ্ছ উজ্জয়িন, অপশন বি তে পাচ্ছ হরিদ্বার, অপশন সি তে পাচ্ছ বারাণসী, অপশন ডি তে পাচ্ছ প্রয়াগরাজ। তো ডেফিনেটলি স্টুডেন্টস আমি সবাইকে আবার বলবো, তোমরা যারা যারা ক্লাসটা করছো তোমাদের প্রত্যেকেই বলবো স্টুডেন্টস অবশ্যই তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে যত কিছু সম্ভব তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, এবং যারা জানো না তারা অবশ্যই গেস করতে পারো, গেস করাটা কোনো অসুবিধা কিছু নেই, তোমরা আজ ক্লাসে গেস করতেই পারো। তো চলো দেখে নি আর দেরি না করে উত্তর কারা কারা খেয়ে দিচ্ছে। তো এখনো পর্যন্ত কোনো উত্তর যেহেতু এসে পৌঁছায়নি, সুতরাং আমি তোমাদের এক্ষেত্রে উত্তরটা বলে দিই, এটা হবে কিন্তু আমাদের অপশন এ, উজ্জয়িনী হবে কিন্তু কারেক্ট অ্যান্সার, যেটাকে আমরা বাংলা উজ্জয়িনী বলে থাকি, সেই উজ্জয়িন হবে কারেক্ট অ্যান্সার। যে উজ্জয়িন তোমরা প্রত্যেকেই জানো স্টুডেন্টস এটা কিন্তু MP বা মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত, ঠিক আছে। তো এইবার স্টুডেন্টস আমরা দেখে নেব এই কোশ্চেনটাকে বেস করে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে। তো চলো দেখে নিই বেশি দেরি না করে কোশ্চেন থেকে কি ইনফরমেশন পড়বো। তো দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, বলছে উজ্জয়িনী মধ্যপ্রদেশ ক্রিয়েটেড দ্য গিনেস রেকর্ড লাইটনিং 11.71 লাখ ক্লে ল্যাম্প দিয়াস ইন 10 মিনিটস। দ্য দিয়াস উইল লাইটেড অ্যাজ আ পার্ট অফ দ্য শিব জ্যোতি অর্পণ মহোৎসব অন দ্য অকেশন অফ মহাশিবরাত্রি, ঠিক আছে। উইথ দে ব্রোক দ্য আর্লিয়ার রেকর্ড দ্য লাইটিং 9.41 লাখ দিয়াস ক্রিয়েটেড ইন অযোধ্যা। তার মানে এটাই বোঝা গেল এর আগে যেটা রেকর্ড হয়েছিল সেটা 9.41 লাখ, যেটা কিন্তু অযোধ্যাতে হয়েছিল, ওটা উত্তরপ্রদেশের মধ্যে বিলং করছে। আর এবার যেটা হয়েছে 11.71 লাখ ক্লে ল্যাম্প চালানো হয়েছে সেটা কিন্তু মধ্যপ্রদেশে, ঠিক আছে। তো সেটা হয়েছিল কবে না, এটা হয়েছিল উত্তরপ্রদেশে 3rd November 2021। উজ্জয়ন ইজ অলসো দ্য ল্যান্ড অফ মহাকাল, এবং উজ্জয়নকে কিন্তু অবশ্যই ল্যান্ড অফ মহাকাল বলে কিন্তু বলা হয়। তার মানে
এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উজ্জয়ন, হোয়াট ইজ দ্য জিওগ্রাফিক্যাল এভিডেন্স নেম অফ উজ্জয়িনী, তাহলে হবে ল্যান্ড অফ মহাকাল। দ্য সার্টিফিকেট ওয়াজ রিসিভড বাই দ্য মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান। তাহলে এটাকে আমাদের সার্টিফিকেটটা এটা তোমাদের হচ্ছে রিসিভ করেছিল, তার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান, যিনি হচ্ছেন আমাদের উত্তর মধ্যপ্রদেশের সিএম, তোমরা প্রত্যেকেই জানো। সুতরাং স্টুডেন্টস, এখান থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে কোথা থেকে কি কি জায়গা থেকে আমাদের প্রশ্ন করতে হবে। এবার দেখে নেবো স্টুডেন্টস, এখান থেকে আর যে প্রশ্নটা পড়বো, এই যে উজ্জয়ন, এই উজ্জয়নকে কিন্তু আমাদের যেখানে মহাশিবরাত্রির জন্য এই কার্যক্রমটা হলো, এই উজ্জয়নকে কিন্তু আমরা বলে থাকি জায়গাটাকে বলে থাকি আর্থ কুম্ভ মেলা। এই উজ্জয়ন জায়গাটাকে আমরা কি বলে থাকি তা অবশ্যই লিখে রাখবো, আর্থ কুম্ভ মেলা। তো আর্থ কুম্ভ মেলা কেন বলছি, তো এটা অবশ্যই তোমাদের বলবো স্টুডেন্টস, এটা বলছি এই কারণের জন্যে, আমাদের কুম্ভ মেলা টোটাল চারটে হয় কিন্তু কুম্ভ মেলা, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার তোমার যে কুম্ভ মেলাকে যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের মহাকুম্ভ মেলা, যেটাকে আমরা কি বলি মহাকুম্ভ মেলা। তো এই যে মহাকুম্ভ মেলা, এটা কিন্তু বেসিক্যালি আমাদের হয় কিন্তু এটা ইউপির আমাদের হচ্ছে প্রয়াগরাজ, যাকে আমরা এলাহাবাদ বলে থাকি, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে তিনটে জায়গা সেটাতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই তিনটে প্লেসে কিন্তু আমাদের এইখানে কি হয়, তিনটে দিয়ে আমাদের হবে কিন্তু আর্থ কুম্ভ মেলা। তো অবশ্যই স্টুডেন্টস, এটা তোমরা দেখবে আর্থ কুম্ভ মেলা এই তিনটেতে হচ্ছে। তো এই তিনটে যে আর্থ কুম্ভ মেলা হয় সেটা কিন্তু একটা হচ্ছে উজ্জয়িন, একটা হচ্ছে তোমার নাসিক, আর একটা হচ্ছে তোমার হরিদ্বার। তো এই তিন জায়গায় আর্থ কুম্ভ মেলা হয় সেটা কিন্তু উজ্জয়িন যেমন ফেমাস। এবং কোন রিভারের জন্য যদি জিজ্ঞেস করা হয়, রিভার অবশ্যই যে রিভারটা উজ্জয়িনী পাশ দিয়ে বয়ে গেছে, তো নেম অফ রিভার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তার নাম হবে শিপ্রা। কোন রিভার না হবে শিপ্রা রিভার, ওকে। তাহলে আশা করি বোঝা গেল। এবার এখান থেকে যে প্রশ্নটা আমাদের পড়তে হবে সেটা এটাও মাথায় রাখতে হবে যে এটা যেমন আমরা চিফ মিনিস্টার নাম জানলাম উত্তরপ্রদেশের, তেমন ঠিক আমরা গভর্নরের যদি কথা জিজ্ঞেস করা হয় তাহলে হবে আনন্দিবেন প্যাটেল। কি হবে? আনন্দিবেন প্যাটেল। তো এই আনন্দিবেন প্যাটেল হচ্ছে এখানকার গভর্নর, যেটা কিন্তু তোমাদের বললাম, ওকে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার। এবং তার সাথে সাথে তোমাদের এখানে আর একটা ইনফরমেশন দেবো স্টুডেন্ট, আনন্দিবেন প্যাটেল যেমন তোমাদেরকে বললাম, এটাও তোমাদেরকে বলবো যে এই স্টেটকে কিন্তু টাইগার স্টেট কিন্তু বলা হয়ে থাকে। কি বলে থাকে? টাইগার স্টেট। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে টাইগার স্টেট আমরা কাকে বলি, তাহলে হবে আমাদের এমপি কে বলি টাইগার স্টেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, যে কটা ইনফরমেশন তোমাদের দিলাম তাহলে ডেফিনেটলি তোমরা ক্লিয়ার প্রত্যেকেই, আশা করি এখান থেকে আরো কিছু বলার নেই। তো দেখে নেবো এটার সাথে সাথে, এই যে আমাদের দেখো দিয়াস জানানো হয়েছে কত, না 11.71 lakhs দিয়া জানানো হয়েছে, যেটা কিন্তু আমাদের গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছে, তার নাম উজ্জয়িনী। ওকে, তাহলে স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 1 তাহলে পরিষ্কার আমাদের কাছে হয়ে গেল। তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এর দিকে। তো চলো দেখে নিই কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তাহলে পরবর্তী আমাদের কোশ্চেন কি বলছে। ওকে, দেখা যাক কোশ্চেন নাম্বার 2 এ দেখে নিই কি কোশ্চেন আসছে, আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে ক্লাসের জন্য, আজকে 9th মার্চ ক্লাসের জন্য। এটা বলছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 লিস্ট। অপশনে বলছে 117, অপশন বি বলছে 120, অপশন সি 115, অপশন ডি 126, বা 117, 120, 115 and 126। তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকে আমাকে বলো হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার, ডেফিনেটলি প্রত্যেকের কাছেই আমি অবশ্যই শুনবো। তো এখনো পর্যন্ত যেহেতু কোনো অ্যান্সার এসে পৌঁছল না, তো ডেফিনেটলি আমি তোমাদের বলে দিই এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু আমাদের ইন্ডিয়ার এক্সপেক্টিং অপশন বি 120 হবে কিন্তু কারেক্ট এবং রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখে নেবো তোমাদের এখান থেকে আমাদের কি কি ইনফরমেশন পড়তে হবে। তো চলো দেখে নি কি পড়তে হচ্ছে। এখানে যেটা করবো আমরা দেখো, সেটা দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে কি বলছে, না ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড 120th পজিশন ইন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021। ইন দিস ইন্ডেক্স দ্য কান্ট্রিজ র্যাঙ্কড বাই দ্য স্কোর অফ 100 in the score of 60.07, the last year rank 117. তার মানে last year rank ছিল 117, যেটা দেখতে পাচ্ছ, এবং এখন বর্তমানে rank হচ্ছে বেড়ে 120 হয়ে গেছে, তিন বেড়ে 120 হয়েছে। The index measures the country's total progress towards the achieving the 17 sustainable development goals and the index has been top in Finland. তার মানে এই টপে যে কান্ট্রিটা আছে তার নাম হচ্ছে ফিনল্যান্ড, এক নম্বরে টপে আছে। শুধু ফিনল্যান্ড জানলে তোমাদের হবে না, তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো ওয়ান বাই ওয়ান আমাদের পজিশন অনুযায়ী কারা কারা আছে। তো প্রথমে স্টুডেন্টস আমরা পেয়ে গেলাম তার নাম হচ্ছে ফিনল্যান্ড, এটা আমাদের একদম টপে আছে। নাম্বার 2 তে যেটা আছে তার নাম হচ্ছে সুইডেন, সুইডেন আছে নাম্বার 2 তে।
নাম্বার থ্রিতে যে কান্ট্রি আছে তার নাম হলো ডেনমার্ক। নাম্বার ফোরে যে কান্ট্রি আছে লেখা তার নাম জার্মানি। নাম্বার ফাইভে যে কান্ট্রি আছে তার নাম হচ্ছে বেলজিয়াম। তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই সবকটা কান্ট্রি দেখতে পেয়ে গেলে যেগুলো যেগুলো আমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তো এইগুলো অবশ্যই একটু দেখতে হবে তোমাদেরকে, তাহলে দেখলেই তোমাদের ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে আমরা কি কি দেখব। ওকে, তাহলে বোঝা গেল, আশা করি এভরিবডি ক্লিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে বলো। ওকে, তাহলে আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি ডেফিনেটলি। তো এর সাথে সাথে এই দেখো, এই যে আমাদের সাস্টেনেবল হিমালয় ইন্ডেক্স, যেটা কিন্তু বার করা হয়েছে লাস্ট ডিকে 2020 মানে, আবার বলছি এটা কিন্তু 2021 এর কিন্তু রিপোর্ট, মাথায় রাখতে হবে 21 এর রিপোর্ট, ক্লিয়ার? তাহলে বোঝা গেল। তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার থ্রি এর দিকে। তো চলো স্টুডেন্টস দেখে নি কোশ্চেন নাম্বার থ্রি আমাদের কি বলছে। দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে আমরা চলে এসেছি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসের জন্য, কোশ্চেন নাম্বার থ্রি আজকের 9th মার্চের ক্লাসের জন্য। বলছি দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হ্যাজ লঞ্চড কি না স্ত্রী মানকাশা প্রজেক্ট is collaboration with which organization to improve the mental health of women population across the country. So, dekho ekhane option dite ache ki Isha Foundation, option B RV Trust, option D ki na Niyamas, option D Neptune Foundation. So, definitely students obosshoi tumra amake comment kore bolao which is the right and correct answer. Keno tomader prottekar answer kintu amar jonno bishon important, tumra prottekei chesta koro ami bolo je kon ekhane tomar mone hocche shothik mon correct. ওকে, তো এখনো পর্যন্ত যদি কারোর কমেন্ট দেখতে পারছি না, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে সঠিক এবং কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন সি, দ্যাট মিনস নিমাস বা নিয়ামাস যেটা বলতে পারো, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? একদম। তো এবার দেখে নেবো স্টুডেন্টস এরকে বেস করে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে। তো দেখো যেটা পড়তে হবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মাধ্যমে, না বলছে দ্য মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা শর্ট ফর্মে MOWCD বলে থাকি, অ্যান্ড নিয়ামাস বেঙ্গালুরু লঞ্চ দ্য স্ত্রী মানকাশরা প্রজেক্ট অ্যাজ ওয়েডনেসডে উইথ দ্য গোল অফ ইম্প্রুভিং ওমেন মেন্টাল হেলথ ইন ইন্ডিয়া। দ্য প্রজেক্ট উইল বি দ্য কনক্রিট অন দ্য ইনক্রিজিং দ্য অ্যাবিলিটি OSC ওয়ান স্টপ সেন্টার অফিসিয়াল ইন দ্য টার্ম অফ টুলস অ্যান্ড প্রডিউস দ্য ডিলিং উইথ দ্য ওমেন হু কামস টু ওয়ান স্টপ সেন্টার, পার্টিকুলারলি দোজ হু এক্সপিয়ার্ড দ্য ভায়োলেন্স অ্যান্ড দ্য ডিস্ট্রেস দ্য কম্পেশন অ্যান্ড কেয়ার। যার উপরে কিন্তু এটা করছি আমরা দেখতেই পাচ্ছি। তো সুতরাং তোমরা প্রত্যেকেই বুঝতে পারো যে শুধু একা নয়, তার সাথে মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যার রেসপন্সিবল মিনিস্টার বর্তমানে আছেন কি, তার নাম হচ্ছে স্মৃতি ইরানি। কি আছেন অবশ্যই তোমরা লিখে রাখবে, স্মৃতি ইরানি কিন্তু এরা বর্তমানে রেসপন্সিবল মিনিস্টার আছেন, বা যাকে আমরা ক্যাবিনেট মিনিস্টার বলে থাকতে পারি। তো যেটাতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টের মাধ্যম দিয়ে ওয়ান স্টেপ সেন্টার, কতটা ওয়ান স্টেপ সেন্টার, প্রায় 701 স্টেপ সেন্টার ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেখানে ওমেনদের কিন্তু সেলফ ডিফেন্স শিয়ার্ড ওমেন হেল্পলাইন যেখানে নাম্বার হচ্ছে, যেটা কিন্তু এই পারপাসের মাধ্যমে দিয়ে কিন্তু বেঙ্গালুরু এই পারপাসটা কিন্তু করছে, ক্লিয়ার? তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পারলে এখান থেকে কি প্রশ্ন আমাকে পড়তে হবে। এবং তার সাথে এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ইনি সেই ভদ্রমহিলা যেন স্মৃতি ইরানি, যিনি কিন্তু এই প্রজেক্টটা ইন্ট্রোডিউস করেছেন, কার সাথে সাথে, না নিয়মাসের সাথে। ওকে, তাহলে স্টুডেন্টস কোয়েশ্চেন নাম্বার থ্রি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। নেক্সট চলে যাবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর এর দিকে। তো চলো স্টুডেন্টস দেখে নিই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর আমাদের কি বলছে। তো চলে লিখে নিই কোশ্চেন নাম্বার ফোর এর দিকে। কোশ্চেন নাম্বার ফোর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসের জন্য, আজকে আমাদের 9th মার্চ ক্লাসের জন্য। বলছে দ্য ন্যাশনাল সেফটি ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে অফ দ্য ইয়ার, বলছে মার্চ 2, বি বলছে মার্চ 3, সি বলছে মার্চ 4, ডি বলছে মার্চ 1। তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করে বলো হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখনো পর্যন্ত কোনো যদি রেসপন্স পেলাম না, তো আমি বলি এটার ক্ষেত্রে সঠিক এবং কারেক্ট অ্যান্সার হবে ইয়েস ইয়েস ইয়েস, তার নাম অপশন সি, কি হবে 4th মার্চ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলে যাবো স্টুডেন্টস দেখে নি এর সাথে সাথে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে। তো দেখে নি যেটা আমরা পড়বো এখানে ইনফরমেশন, যেটা আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি, দ্য ন্যাশনাল সেফটি ডে NSD সেলিব্রেটেড এভরি ইয়ার 4th মার্চ অন দ্য কমেমোরেট দ্য ফাউন্ডেশন ন্যাশনাল সেফটি কাউন্সিল NSC অফ ইন্ডিয়া। The day aims to raise the public awareness of all safety principles, including the road safety, workplace safety, human health safety, environment safety, and this year is the 51st NSD. তার মানে কি, এটা বোঝা গেল এই বছর অর্থাৎ 2020 তে কিন্তু 51তম আমরা NSD কিন্তু আমরা এখানে পালন করছি, ক্লিয়ার?
তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার। এবং এখান থেকে আমরা দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের এখান থেকে জানবো, সেটা হচ্ছে এই যে ফার্স্ট ন্যাশনাল সেফটি ডে, এই ফার্স্ট ন্যাশনাল সেফটি ডে মানে এটা ফার্স্ট আমাদের ডেটা কবে অর্গানাইজ করা হয়েছিল, কোন ইয়ারে? তো যদি জিজ্ঞেস করা, ইয়ারটা হচ্ছে 1972, অর্থাৎ 1972 সালে কিন্তু এই ন্যাশনাল সেফটি ডে কিন্তু আমাদের অর্গানাইজ করা হয়ে থাকে, ক্লিয়ার। এবার যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই NS মানে আমাদের যেটা পাচ্ছি NSC মানে ন্যাশনাল সেফটি আমাদের হচ্ছে কাউন্সিল NSC, এটা কবে এস্টাবলিশ বা ইনগ্রেট হয়েছিল, তাহলে হবে 4th মার্চ, লিখে রাখবে 4th মার্চ 1966, অর্থাৎ 1966 সালে হয়েছিল আমাদের এস্টাবলিশমেন্ট অফ NSC, যেটাকে আমরা ন্যাশনাল সেফটি কাউন্সিল বলছি। এবং এই 1966 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, কারণ এই ইয়ারে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশ হয়েছিল, যার হেডকোয়ার্টার আমরা জানি ম্যালিন অ্যান্ড ফিলিপিনস। এবং তার সাথে সাথে আমাদের এই একই ইয়ারেই কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী, অবশ্যই নামটা আমরা প্রত্যেকেই শুনেছি, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু আমাদের কি পেয়েছিলেন, ভারতরত্ন সম্মান অ্যাজ আ পোস্ট থমাসলি ইন দ্য ইয়ার অফ 1976। আবার বলছি অ্যাজ আ পোস্ট থমাসলি, অবশ্যই মাথাটা লিখে রাখতে হবে, পোস্ট থমাসলি পেয়েছিল ভারতরত্ন সম্মান। ওকে, তাহলে স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা একদম, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, কোশ্চেন আমার ফোন। এবং সাথে সাথে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এটাই সে, দেখো কিভাবে ন্যাশনাল সেফটি ডে আমাদের এই বছরের থিম পিকচার দিয়েছে, যেটা প্রত্যেকবারই পিকচারটা চেঞ্জ হয়, এটা এই বছর 2022 এর পিকচার। তাহলে ক্লিয়ার প্রত্যেকে এভরিওয়ান স্টুডেন্টস, তাহলে ডেফিনেটলি পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 আমরা তাহলে মুভ করতেই পারি। তো চলো দেখি নি স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে। তো কোশ্চেন নাম্বার 5 আমরা চলে এসেছি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের এই আমাদের 9th মার্চের ক্লাসের জন্য। বলছি অনুভব ইজ আ মোবাইল কার শোরুম লঞ্চ বাই হুইচ অটো কোম্পানি ফর ইটস রুরাল কাস্টমার্স। অপশন এ বলছে মারুতি সুজুকি, অপশন বি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, অপশন সি অশোক লেল্যান্ড, অপশন ডি টাটা মোটরস। তো ডেফিনেটলি স্টুডেন্টস অবশ্যই তোমরা তোমাদের মতো কমেন্ট করে জানাও হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে, তো ডেফিনেটলি এখনো উত্তর যেহেতু পেলাম না, তো ডোন্ট ওয়ারি, আমি তোমাদের বলে দিই ইট ইজ দ্য রাইট এন্ড কারেক্ট অ্যান্সার হচ্ছে অবশ্যই অপশন ডি টাটা মোটরস ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। তো দেখে নেবো স্টুডেন্টস এখান থেকে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে। দেখো যেটা পড়তে হবে, তোমরা প্রত্যেকের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ, টাটা মোটরস লঞ্চ দ্য মোবাইল শোরুম, দ্য মোবাইল অন হুইলস, দ্য শোরুম অন হুইলস নেম দ্য অনুভব, দ্য টার্গেট রুরাল কাস্টমার্স ইনক্রিজিং দ্য রিচ রুরাল এরিয়াস প্রোভাইডিং দেম হুইচ ডোর স্টেপ কার বাইং এক্সপিরিয়েন্স, টাটা মোটরস টু ডিপ্লয় দ্য টোটাল 103 কতগুলো 103 মোবাইল শোরুমস অ্যাক্রস দ্য কান্ট্রি টু এনহ্যান্স দ্য টাটা মোটরস ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইন রুরাল ইন্ডিয়া, যার মাধ্যমে কিন্তু এটা করছে, ক্লিয়ার। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে কোন কোম্পানি এটা ইন্ট্রোডিউস করছে, তার নাম টাটা মোটর, কতগুলো মোবাইল শোরুমস, দা 103 মোবাইল শোরুম সেটা কিন্তু করছে। আর স্টুডেন্টস এর মাঝখান দিয়ে যেটা আমরা জানবো অবশ্যই টাটা মোটরস এর ব্যাপারে, যদি টাটা মোটরস কবে ইন্ট্রোডিউসড হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল জিজ্ঞেস করে, তাহলে হবে 1945 ইন্ট্রোডিউসড হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এর হেডকোয়ার্টার মুম্বাই। এই যে টাটা মোটরস 1945 ইন্ট্রোডিউস হলো, এই 45 কিন্তু আমাদের ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট হয়েছিল। ঠিক তেমনি এই 1945 সালেই কিন্তু আমাদের হয়েছিল হচ্ছে তার নাম কি না IMF, তাকে বলি আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এবং এই 1945 কিন্তু আমাদের হয়েছিল UNSC, দ্যাট মিনস ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, যেটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল, যার টোটাল মেম্বার তোমরা প্রত্যেকেই জানো 15 মেম্বার টোটাল, যার মধ্যে 5 আর পার্মানেন্ট মেম্বার, 10 আর কি না টেম্পোরারি মেম্বার। ওকে, ক্লিয়ার। আর যদি তোমাদের জিজ্ঞেস করা হয় ফাউন্ডার কে, তো অবশ্যই টাটা মোটরস এর ফাউন্ডার যিনি, তার নাম কিন্তু হলো JRD টাটা। তো এই JRD টাটা হচ্ছে ফাউন্ডার যিনি কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষায় ফার্স্ট ইন্ডিয়ান পাইলট ছিলেন JRD টাটা। এবং এই JRD টাটাই কিন্তু একমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আবার বলছি এখনো পর্যন্ত একমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাকে কিন্তু ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল 1992। তার মানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যে ভারতরত্ন, সেটা কিন্তু একমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখনো পর্যন্ত পেয়েছে, তার নাম JRD টাটা। তাহলে স্টুডেন্টস, তো তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো কোন জায়গাটা পড়তে হচ্ছে। এবং তার সাথে সাথে এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এই যে ভ্যানগুলি ইন্ট্রোডিউস করেছে, সেটা কতগুলো ফ্যান, না 103। ক্লিয়ার এভরিবডি? একদম। তো আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে। তো কোশ্চেন নাম্বার 5 তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তো দেখে নিই কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে। তো চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে আমরা মুভ করবো, দেখে নিই কোশ্চেন নাম্বার 6 যেটা বলছে, নাকি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে 9th মার্চ ক্লাসের জন্য।
বলছি দেখো, স্ত্রী নিবেদিতা এশা সিং অ্যান্ড রুচিতা ভেনকর রিসেন্টলি রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন হুইচ স্পোর্টস টু উইন গোল্ড মেডেল? তো দেখো, অপশন এতে আছে বক্সিং, অপশন বিতে আছে শুটিং, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ওয়েট লিফটিং। তো ডেফিনেটলি স্টুডেন্টস, তোমরা যারা যারা উত্তর জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এখনো পর্যন্ত কোনো রেসপন্স কিছু পেলাম না, তো সুতরাং আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি এটা কিন্তু সঠিক এবং কারেক্ট অ্যান্সার যেটা হবে এটা কিন্তু হবে তার নাম কিসের ক্ষেত্রে, না এরা দুজনেই কিন্তু এশিয়া রুচেনা যেটা ওমেন্স করেছিল সেটা কিন্তু 10 মিটার এয়ার পিস্টল। তো এটার ক্ষেত্রে স্টুডেন্টস একটা এক্সট্রা অপশন তোমরা অ্যাড করে রাখো, অপশন ই তোমরা করে রাখো, সেটা হচ্ছে কি না ইয়ার পিস্তল, অবশ্যই বলছি পিস্তল, সেটা কি পিস্তল না লিখবে হচ্ছে 10 মিটার ইয়ার পিস্তল। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার এই ব্যাপারে। ডেফিনেটলি তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এভরিবডি ক্লিয়ার কি ক্লিয়ার না। ওকে, তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলো দেখে নিই কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। দেখো কোশ্চেন যেটা বলছে স্টুডেন্টস, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসের জন্য। কি বলছে দেখো, ইন্ডিয়া শ্রী নিবেদিতা ইশা সিং রুচিতা ভেনকর হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স 10 মিটার এয়ার পিস্টল ইভেন্ট ইন IISF ওয়ার্ল্ড ক্লাব ইন কায়রো ইন ইজিপ্ট, উইথ হুইচ উইন দ্য লিডিং দ্য মেডেল টেবিল উইথ 3 মেডেলস ইনক্লুডিং দ্য 2 গোল্ড অ্যান্ড সিলভার। আদিং কথিয়া হেঙ্কর, সান্দ্রা ডিয়েজ, কারিয়া ওয়ার্নার ফ্রম জার্মানি সেটেল ফর দ্য সিলভার মেডেল। এরা কিন্তু সিলভার মেডেলটা পেয়েছে। ওকে, তাহলে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে গেমটা যেটা কায়রো ইজিপ্টে হয়েছিল, যেটা IISF ওয়ার্ল্ড কাপ, কারণ তোমাদের IISF নিয়ে আমি অলরেডিও আগে আলোচনা করেছি যে IISF থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এই IISF মাথায় রাখতে পারবে এখান থেকে কোশ্চেন যেটা করে, এই ওয়ার্ল্ড কাপ মেনলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করে আমি তোমাদের বলে দিই। IISF থেকে যেটা আমাদের প্রশ্ন করে সেটা হচ্ছে, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন যার ফুল ফর্ম, এটা কিন্তু বলতে পারো অলিম্পিক্স এর মধ্যে এটা কিন্তু পড়ে, যেটার প্রথম গেম মানে বলতে পারো গেমটা বলার ঠিক আগে এস্টাবলিশড হয়েছিল, আগে বলে দিই এটা এস্টাবলিশড হয়েছিল কিন্তু ইন দ্য ইয়ার অফ 1986, এটা হয়েছিল এস্টাবলিশমেন্ট। আর যদি জিজ্ঞেস করা হয় এটা ওয়ার্ল্ড কাপটা কবে থেকে খেলাটা স্টার্ট হলো, তাহলে যদি বলি কি ওয়ার্ল্ড কাপ কবে থেকে খেলা স্টার্ট হয়েছে, তাহলে হবে কিন্তু লিখবে স্টার্টেড ওয়ার্ল্ড কাপ লিখবে, তার নাম হচ্ছে 1988। ওকে, তো এটা কবে হয়েছিল, 1988 থেকে এটা কিন্তু ওয়ার্ল্ড কাপটা স্টার্ট হয়েছিল শুটিং ওয়ার্ল্ড কাপ। ওকে, তাহলে ডেফিনেটলি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে আশা করি ক্লিয়ার একদম। যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা চ্যাট বক্সের মধ্যে কমেন্ট করে আমাকে জানাও, আমি প্রত্যেকে চ্যাট বক্স নোটিস করছি। এবং তোমরা পরে যারা ক্লাসটাকে দেখবে আফটার ক্লাসেস, বুঝি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ জরুরি, একদমই তাই, ভেরি গুড। এটার ক্ষেত্রে যে পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি একদমই তাই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে কারো অসুবিধা নেই, তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 এর দিকে। তো চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 7 আমাদের কি বলছে, দেখে নিই কোশ্চেন নাম্বার 7 আমাদের কি পড়তে হবে, কারণ 7 নাম্বার কোশ্চেন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো কোশ্চেন নাম্বার 7 আমাদের কাছে চলে এসছে। কোশ্চেন নাম্বার 7 যেটা বলছে, আজকে 9th মার্চ ক্লাসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি ইজ অবজার্ভড অন অ্যানুয়ালি টু কমেন্ট অন ইট দ্য ফাউন্ডেশন অফ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল NSC ইন ইন্ডিয়া। তো দেখো, মার্চ 1, মার্চ 2, ধর বিতে আছে মার্চ 2, সিতে আছে মার্চ 3, সিতে আছে ডিতে আছে মার্চ 4। তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে, একদমই তাই, একদমই তাই। তো অনেকে উত্তর দিচ্ছ, বাহ খুব ভালো লাগছে দেখে শিখে, এভরিবডি একদমই কারেক্ট। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্ড রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মার্চ 4 হবে কিন্তু রাইট এবং কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আর এর সাথে সাথে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না, দেখো যেটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষা আসে। ইন ইন্ডিয়া মার্চ 4 সেলিব্রেট দ্য ন্যাশনাল সিকিউরিটি রাষ্ট্রীয় সুরক্ষা দিবস এভরি ইয়ার দ্য অনার অফ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস। দ্য ডে সেমস টু গেট অফ দ্য গ্র্যাটুইটি অল দ্য সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং দ্য পুলিশম্যান, প্যারামিলিটারি ফোর্সেস, কমান্ডোস, গার্ডস, আর্মি অফিসার্স অ্যান্ড আদার পার্সন ইনভলভড ইন সিকিউরিটি হু স্যাক্রিফাইস দ্য লাইফ ইন মেনটেনিং দ্য পিস অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাপার্ট ফ্রম দিস National Security Week 2022. It is being celebrated on the for March 4 to March 4 to March 10 2022. So definitely students, তোমরা প্রত্যেকই বুঝতে পারলে যে কোথা থেকে কোন জায়গা পর্যন্ত এটা আমাদের পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এর সাথে সাথে তোমাদের এটাও বলবো যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ NSC এটা আমাদের কবে এস্টাবলিশড হয়েছিল। তাহলে এস্টাবলিশমেন্টে যদি কথা আসে স্টুডেন্টস, তাহলে পড়বে 19th নভেম্বর
নভেম্বর 1998 সিকিউরিটি কাউন্সিলে এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল আমাদেরকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আর এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বর্তমানে হেড কে আছেন, এনএসসির হেড, তার নাম হচ্ছে কি অজিত কুমার দোভাল। তোমরা প্রত্যেকেই জানো নামটা অজিত কুমার দোভাল। ওকে ক্লিয়ার? তো ডেফিনেটলি প্রত্যেকেই আশা করি ক্লিয়ার হয়ে গেছো, তো আসলে তাহলে বলবেই। আর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসসি অফ ইন্ডিয়া, এটা তো অবশ্যই অফ ইন্ডিয়া বলছি, যদি শুধু বলে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এটা এস্টাবলিশ বেসিক্যালি কিন্তু হয়েছিল 1966-এ। এটা হয়েছিল 1966-এ, একটু আগে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। আর প্রথম ন্যাশনাল সিকিউরিটি ডে আমরা 4th মার্চে পালন করি, কবে থেকে না ফার্স্ট পালন করি 1972 অর্থাৎ 1972 সাল। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। এবং তার সঙ্গে দেখে নেবো এই যে পিকচার, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডে পিকচারটা তোমরাই প্রত্যেকেই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। ওকে স্টুডেন্টস, তাহলে এভরিবডি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার? তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 8 এর দিকে। তো চলো দেখে নিই নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 আমাদের কি বলছে একটু আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে ক্লাসের জন্য। না বলছি, হু ওয়াজ দ্য প্রফেশন অফ জয়প্রকাশ চৌস্কি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি। না অপশন এতে আছে এগ্রিকালচারিস্ট, অপশন বিতে আছে স্পোর্টস জার্নালিস্ট, বিতে আছে সিতে আছে ইকোনমিক্স, ডিতে আছে ফিল্ম ক্রিটিস্ট। তো ডেফিনেটলি স্টুডেন্ট প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও যে হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। একদম অনেকেই বলছে বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদমই তাই, এটা হচ্ছে অপশন ডি, ফিল্ম ক্রিটিস্ট হচ্ছে রাইট এবং কারেক্ট অ্যান্সার। তো দেখে দেবো স্টুডেন্টস এখান থেকে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে। তো দেখো যেটা আমরা পড়বো এখান থেকে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। না ফিল্ম ক্রিটিক্স দ্য রাইটার জয়প্রকাশ চৌধুরী অফ দ্য পাস্ট অ্যাওয়ে ডিউ টু দ্য cardiac arrest the 82 years. He was the pen, the script and the dialogues in several films, including The Shades 99, Qual 1996, Bodyguard 2011, and also involved the writing for the television serial Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chauhan, State Congress Chief Kamal Nath, several other leaders condolent the Chowski state. How about you? Well, you are sad to see the date of the day, you are sad to see the picture of the day. Okay? তাহলে ডেফিনেটলি প্রত্যেকে তোমরা ক্লিয়ার একদম। সুতরাং এখান থেকে বিশেষ কিছু বলার নেই, তো চলে যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 দিকে। তো চলো দেখে নিই স্টুডেন্টস নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 9 আমাদের কি বলছে আমরা চলো দেখে নিই। তো চলো কোশ্চেন নাম্বার 9 এর দিকে আমরা চলে এসেছি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। টুডেজ ইজ আমাদের 9th মার্চ ক্লাসের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে হেরথ অর নাইট অফ হেরা ফেস্টিভ্যাল হ্যাজ বিন সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অফ ইউটি। অপশনে আসাম, বিতে বলছে লাদাখ, সিতে বলছে হিমাচল প্রদেশ, বিতে বলছে জম্মু এন্ড কাশ্মীর। তো ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। ইটস ভেরি ফাস্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। এখনো পর্যন্ত কোনো কারেক্ট উত্তর আমি পেলাম না, ডোন্ট ওয়ারি, আমি তোমাদের বলে দিই এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু অপশন ডি জি এন কে জম্মু এন্ড কাশ্মীর হবে রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে এবার দেখে নেবো স্টুডেন্টস এখান থেকে আমাদের আর কি ইনফরমেশন পড়তে হবে। তো দেখো যেটা আমরা পড়বো সেটা কি বলছে স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি। না হেরথ অর দ্য নাইট অফ হারা শিবা জিনারলি নোন অ্যাজ দ্য মহা শিব শিবরাত্রি দ্য মেইন ফেস্টিভ্যাল সেলিব্রেট দ্য কাশ্মীরি পন্ডিত অ্যাক্রস দ্য জম্মু এন্ড কাশ্মীর। জিএনকে ফেস্টিভ্যাল মার্ক ম্যারেজ অ্যানিভার্সারি অফ লর্ড শিবা গডেস উমা, যেটাকে আমরা প্রভাতি বলে থাকি। 2022 হারিস ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড 28 ফেব্রুয়ারি 2022। তার মানে বেসিক্যালি ফেস্টিভ্যালটা কিন্তু 28 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি প্রত্যেক বছর, কারণ এই ইয়ারই কিন্তু আমাদের ন্যাশনাল সায়েন্স ডেও কিন্তু অর্গানাইজ করে থাকি। ক্লিয়ার? তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। ক্লিয়ার? আর ইট ইজ আ ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যাল ইজ আ হিন্দু ফেস্টিভ্যাল, অবশ্যই অবশ্যই লিখে রাখবে ইট ইজ আ হিন্দু ফেস্টিভ্যাল, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট হিন্দু ফেস্টিভ্যাল, তার নাম হেরথ অর নাইট হেরা ফেস্টিভ্যাল। ক্লিয়ার? আর এবার থেকে যেটা দেখলাম এখানে সেটা হচ্ছে আদার্স ফেস্টিভ্যাল অফ জিএনকে। তো জিএনকে যদি আদার্স ফেস্টিভ্যাল আমাদের জিজ্ঞেস করে তাহলে কি করবো, একটা করবো হচ্ছে কি নাম্বার 1 হেমিস ফেস্টিভ্যাল, কি লিখবো হেমিস ফেস্টিভ্যাল ইজ আ নাম্বার 1। আচ্ছা নাম্বার 2 যেটা দেখবো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টিউলিপ ফেস্টিভ্যাল। ওকে নাম্বার 3 সেটা হচ্ছে কি না কি না হর নবমী, কি না হর নবমী। ওকে নাম্বার 4 নেক্সট হচ্ছে কি না বহুমেলা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল। আর এর সাথে সাথে এই দেখো ফেস্টিভ্যালের কালচারটা তোমরা দেখতে পাচ্ছ পিকচারের মাধ্যম দিয়ে। ওকে তাহলে স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 9 একদমই ক্লিয়ার। তাহলে নেক্সট চলে যাবো আজকের ক্লাসের শেষ এবং অন্তিম কোশ্চেন নিয়ে, কোশ্চেন নাম্বার 10। চলো দেখে নিই স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 10 আমাদের তাহলে কি বলছি একটু আমরা দেখি। কোশ্চেন নাম্বার 10 যেটা বলছে স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ক্লাসের জন্য, লাস্ট অ্যান্ড অন্তিম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10।
Now, বলছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাজ পার্টনার উইথ হুইচ অফ দ্য ফলোয়িং টু বুস্ট এআই রেডিনেস। তো দেখো অপশন এ মাইক্রোসফট, অপশন বি ইন্টেল, অপশন সি অ্যাপল, অপশন ডি ইয়াহু। তো ডেফিনেটলি স্টুডেন্ট প্রত্যেকেই কমেন্ট করে জানা হুইচ ইজ দ্য রাইট এবং কারেক্ট অ্যান্সার। অবশ্যই তোমাদের কাছ থেকে শুনতে চাই, একদমই তাই, অনেক উত্তর দিচ্ছ, ইয়েস ইয়েস ভেরি গুড, ইট ইস দ্য কারেক্ট অ্যান্ড রাইট অ্যান্সার ইজ আ কি না হবে তা না, ইন্টেল ইন্ডিয়া অর্থাৎ অপশন বি হবে কিন্তু কারেক্ট অ্যান্ড রাইট অ্যান্সার। এবং দেখবো স্টুডেন্টস এখান থেকে আমাদের আর কি কি ইনফরমেশন পড়তে হবে, যেটা পড়বো, যেটা দেখতে পাচ্ছি এখানে না, কি বলছে, বিল্ডিং এআই রেডিনেস অ্যামং দ্য ইয়ং ইনোভেটর্স প্রোগ্রাম বাই দ্য ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ পার্টনারশিপ উইথ ইন্টেল ইন্ডিয়া টু লঞ্চ দ্য ডক্টর জিতেন্দ্র সিং ইউনিয়ন মিনিস্টার অফ দ্য স্টেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনআইসি। দ্য প্রোগ্রাম এইমস টু বিল্ড দ্য ডিজিটাল রেডিনেস অ্যামং দ্য স্টুডেন্টস ফ্রম ক্লাস 6 to 10। এনরোলমেন্ট অ্যান্ড দ্য ডিএসটি ইন্সপায়ার অ্যাওয়ার্ড মানক স্কিম, যেটা কিন্তু মানক স্কিমের আন্ডার কিন্তু পড়ছে। তো অবশ্যই স্টুডেন্টস এটা তোমরা প্রত্যেকে দেখে নেবে এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। এবং তার সাথে সাথে এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের দুটো ডিপার্টমেন্টের সঙ্গে সেকেন্ড হচ্ছে একটা ইন্টেল উইথ একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে স্টুডেন্টস আমার প্রত্যেকে বলো 1 to 10 কোশ্চেন, যেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকেরই ক্লিয়ার এভরিবাডি, কারো ডেফিনেটলি কোনো কোশ্চেন নেই থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো চলে যাবো আমাদের ক্লাসের, এটা আমাদের এখানেই কমপ্লিট হলো, এবার চলে যাবো আমাদের কাছে নেক্সট পরবর্তী ক্লাস ওয়ার্কের দিকে। তো চলে যাবো আজকে 9th আমাদের মার্চের ক্লাস ওয়ার্কে, এখানে আমাদের 4টি কোশ্চেন দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই জানো। যারা আজকে প্রথম করছো, প্রথম আগে কখনো ক্লাসটা করবে তাদের উদ্দেশ্যে বলবো, ক্লাস প্রথমত চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব সাথে সাথে বেল আইকনটা প্রেস করবে, এবং তার সাথে সাথে এটাও তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো কিন্তু কোনো অপশনস দেওয়া থাকে না, ডিরেক্টলি তোমাকে উত্তর করতে হবে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো প্রথমে যে কোশ্চেনটা বলছি যেটা আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, দেখো থেরিয়াম অর কালিয়াট্টাম ইজ দ্য রিচুয়াল ড্যান্স পারফর্ম ইন হুইচ স্টেট অর ইউটি, এটা কি হবে, এটা হবে কিন্তু তার নাম কেরালা। কি হবে লিখে রাখো, কেরালা হবে রাইট এবং কারেক্ট অ্যান্সার। ওকে, দুই বলছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য জন ঔষধি বাল মিত্র প্রোগ্রাম, এটা কি হবে অবজেক্টিভ, এনিওয়ান, এটা হবে কিন্তু এডুকেট চিলড্রেন অন দ্য PMJP। কি হবে তো লিখে রাখবে, তার নাম হচ্ছে এডুকেট চিলড্রেন অফ কি না PMBJP। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাজ কনস্টিটিউট দ্য স্বদেশ দর্শন অ্যাওয়ার্ড, হুইচ মিনিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে মিনিস্ট্রি অফ ট্যুরিজম। কি হবে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম। ওকে, এন্ড লাস্ট কি আছে দেখি না, জারপোজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হুইচ ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, এটা কোন কান্ট্রিতে অবস্থিত, তাহলে হবে কিন্তু এটা ইউক্রেন, এটা কোথায় হবে, ইউক্রেন। ওকে, তাহলে এভরিবডি প্রত্যেকে 4টে কোশ্চেন উত্তর পেয়ে গেছো, তোমরা আশা করি বুঝতেও পেরেছো। তো চলো আজকে ক্লাস আমাদের এটুকুই একদম, তো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এবং যারা যারা ক্লাস এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমি আবার বলছি তারা প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন অবশ্যই প্রেস করবে, এবং তোমাদের নিজস্ব ফেসবুকে প্লিজ এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, যত বেশি শেয়ার করবে তত বেশি ভালো লাগবে। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই, টাটা বাই, গুড নাইট। আবার ঠিক আমরা কালকে ঠিক এই সময় ঠিক রাত 11:30 সময় আমরা ঠিক আমাদের 10th আমরা মার্চের ক্লাস নিয়ে আমরা উপস্থিত হবো। তো প্রত্যেকেই অবশ্যই তোমরা টাইমে চলে এসো, উপস্থিত থেকো, তোমরা যত দেখবে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো টেক কেয়ার, স্টে টিউন, টাটা বাই, গুড নাইট।